আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে তিনটি ডিজাইন দেখতে পাচ্ছেন একটা লাইট ডিজাইন একটা বালতি ডিজাইন বা গামলা ডিজাইন আর একটা হচ্ছে জগ ডিজাইন এই তিনটে ডিজাইন আজকে আমি আপনাদের শেখাবো তো আপনারা যদি আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে জানেন তাহলে আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করেন আর যদি না জেনে থাকেন কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি তো আমি প্রথমে একটা নতুন ডকুমেন্ট নিলাম এই নতুন ডকুমেন্টের ভিতরে মূলত আমি আপনাদেরকে ডিজাইনগুলো তৈরি করে দেখাবো তো প্রথমে আমরা শিখব যে গামলাটা দেখতে পাচ্ছেন এখানে এই গামলাটা কিভাবে ডিজাইন করা যায় তো গামলাটি ডিজাইন করার জন্য আমরা টুল পেনের সাহায্য নিয়ে কাজটা করবো আমি এই জন্য টুল পেনেলে ক্লিক করলাম টুল পেনেলে ক্লিক করার পর টুল প্যানেলের সেটিংগুলো আমাদের উপরে দিকে ওপেন হবে এখান থেকে আমাদের যে ফিল কালারটা দেওয়া আছে ফিল্ড কালারটাকে আমরা অফ করে দিব শুধুমাত্র আমরা এখান থেকে স্টোক কালারটা রাখবো এখন আপনি এখান থেকে যে একটা কালার সিলেক্ট করে দিবেন যেমন আমি এখান থেকে এ রেড কালারটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বাইরে একটা ক্লিক করবো আপনি এখানে স্টোকের সাইজটা একটু বারে কমা নিতে পারেন তো আমি এখান থেকে টু করে দিলাম দেওয়ার পরে আমি প্রথমে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর একটু উপরে দিকে নিয়ে যাব একটু হালকা বাঁকা করে আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর সজা নিয়ে যাব সজা নিয়ে যাওয়ার পরে আমি এখানে আর একটা ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে নিয়ে আসব সজা নিয়ে আসবো সজা নিয়ে আসার পরে আপনি যতটুকু নিতে চাচ্ছেন যা আমি এটুকু নিলাম ঠিক সোজা নিয়ে আসার হালকা একটু ডান দিকে সরাই নিলাম আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আবার সোজা নিয়ে যাব সোজা নিয়ে যাওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করলাম তারপর এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করলাম তাহলে কিন্তু আমাদের এই ধরনের একটা ডিজাইন তৈরি হবে তো এটাকে আমরা কি করবো একটু ডান দিকে আমি বাম দিকে সরে নিচ্ছি সরে নেওয়ার পরে আমি চলে যাবো এখান থেকে ইফেক্ট মেনুতে তারপরে থ্রি ডি এখান থেকে রেভোলভ নামে যেটা দেওয়া সেটাকে অন করে নেব অন করার পর এখানে আমরা মাইনাস আঠারো থাকবে মাইনাস ছাব্বিশ থাকবে আট থাকবে আর এখান থেকে লেফট ইঞ্চ যেটা দেওয়া আছে ফ্রম তো এটাকে আমরা রাইট করে দেবো রাইট করার পর এখানে প্রিভিউটা অন করে দিব প্রিভিউটা অন করে দিলে আমাদের এই ধরনের ডিজাইন একটা তৈরি হয়ে যাবে দেখতে একটা অসম লুক কিন্তু চলে আসছে আর আপনি চাইলে এটাকে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলটাকে আপনি আপনার মতো করে দিয়ে নিতে পারেন আর এখানে দেখবেন যে সাফারেন্স যেটা দেওয়া আছে এটা আপনার কি দেওয়া আছে যদি নো শেডিং দেওয়া থাকে বা এখান থেকে কোনো একটা দেওয়া থাকলে আপনি অবশ্যই এখান থেকে চেষ্টা করবেন প্লাস্টিক অথবা ডিফিউজ শেডিং যেটা দেওয়া আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে আমি প্লাস্টিকটা ইউজ করতেছি তাহলে সুন্দর একটা লুক আসবে এরপর ওকে ওকেবার ক্লিক করলাম এখন এটাকে যদি আমি মডিফাই করতে চাই তাহলে জুম টুলে ক্লিক করে জুম করে করে এই যে টুলে ক্লিক এটাকে আমি এই পয়েন্টগুলোকে একটু যদি রাউন্ড করে দিই তাহলে এই ধরনের লুকটা চলে আসবে এটাকে যদি আমি আর একবার সোজা করে দিই তাহলে এই ধরনের লুকটা আসবে এক কথা শেষ আপনি চাই একটা একটা করে সিলেক্ট করে এইভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একটু কাস্টমাইজ করে নেবেন এবং দেখবেন যে কোনটা কেমন রাখলে আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে বা সুন্দর মনে হচ্ছে ঠিক আছে সবটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে এটাকে মডিফাই করতে চাচ্ছেন তো আমি এই সিলেকশন টুলে ক্লিক করে হালকা একটু ডান দিকে নিয়ে যাচ্ছি তার মানে এই যে শেডিংটা আছে এটা একটু ছোট হবে ওকে তারপর এটাকে ক্লিক করলাম এটাকে একটু উপরে দিকে তুলে দিচ্ছি ওকে দেন আমি বাইরে ক্লিক করলাম তাহলে দেখেন আমাদের সুন্দর কিন্তু একটা গামলা তৈরি হয়ে গেল এখন আমরা যে কাজটি করব সরি এখান থেকে এই স্লেশন টুলে ক্লিক মুভ করে একটু এদিকে রাখি এবং এটাকে আমি ছোট করে নিচ্ছি অল্ট এবং বাটন ধরে করে এখানে রাখলাম এখন আমরা শিখব আগে জগ ডিজাইন তারপরে আমরা শিখব সবার শেষে লাইটিং ডিজাইনটা ঠিক আছে তো জগটা ডিজাইন করার জন্য আমরা আবার প্যান টুলেরই সাহায্য নেব আমি প্যান টুলে ক্লিক করলাম প্যান টুলে ক্লিক করার পরে আমি প্রথমে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে একটু অ্যাঙ্গেল করে নিয়ে যাবো এখানে একটা ক্লিক করে এভাবে রাউন্ড করে দিলাম রাউন্ড করে দেওয়ার পরে এখানে যে হ্যান্ডেলটা রয়েছে আমি এখান থেকে অল হ্যান্ডেলটাকে ডিলিট করলাম একটু আবার উপরের দিকে নিয়ে যাবো একই রাউন্ড করে দিবো এভাবে রান করে দিলাম রাউন্ড করার পর এখানে যে হ্যান্ডেলটা রয়েছে আমি এই হ্যান্ডেলটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি তারপর এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করবো সিলেকশন টুলে ক্লিক করার পর এখান থেকে এফেক্ট মেনুতে যাবো তারপর এখান থেকে আমার থ্রি ডি থ্রি ডি থেকে রিভলভ এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথমে লেফট টু রাইট দিয়ে দেবো রাইট টু ইঞ্চি দিয়ে দেবো তারপর এখান থেকে প্রিভিউটাকে অন করে দেব প্রিভিউটা অন করে দিলে এই ধরনের ডিজাইনটা তৈরি হবে তারপর এখান থেকে ওকেবার নিয়ে ক্লিক করবো বাটনে ক্লিক করার পরে এটার সাইজটা একটু আমরা বড় ছোট করে নেবো আপনি যদি জবটা অনেক বড়ো করতে চান বড় করে নেবেন ছোট করতে চলে ছোট করতে চাবেন তারপর এখানে ডাইরেক্ট সিলেশনটা ক্লিক করে এই পয়েন্টটাকে আপনারা একটু ডানে বা আমি যদি উপরে দেওয়ার প্রয়োজন পরে উপরে দেবেন যদি নিচে দেওয়ার প্রয়োজন পরে নিচে দেবেন একথা সে আপনি এটাকে যেভাবে কাস্টমাইজ করতে চান সেইভাবে নেবেন ঠিক আছে তো আমি এটাকে ধরলাম ধর একটু ডান দেখে এবং একটু উপরের দিকে তুলে দিচ্ছি এটাকে আর দিকে আমি তুলে দিব ওকে তো আমি এটুকু দিলাম দেন আবার আমরা এখানে চলে যাবো পেন্টুলে টুলে টুলে আসার পর এখানে যে আমার অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এখানে ক্লিক করে ড্রাগ করে সজা নিয়ে আসবো পেন্টুল টুল দিয়ে ঠিক আছে সজা করে যদি এখানে সেরে দিই তাহলে এখানে ক্লিক করি ওকে তাহলে এই ধরনের তৈরি হয়ে যাবে আবার এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এই পয়েন্টটাকে ধরব এই পয়েন্টটাকে ধরে আবার আমরা একটু আপেরও ডাউনেরও দিয়ে এটাকে একটু উপর দিকে তুলে দেব তাহলে কিন্তু আমাদের জগের যে উপরে ঢাকনাটা হয় সেই ঢাকনাটা কিন্তু আমার এখান থেকে তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে এটুকু রাখতে পারি ব্যাস তারপর বাইরে ক্লিক করলাম এখন আমাদের জগের যে বডিটা রয়েছে বডিটা ডিজাইন করতে হবে তো বডিটা ডিজাইন করার জন্য আবার আমরা এখান থেকে প্যান্টুলের সাহায্য নিব প্যান্টুলে ক্লিক করলাম এই যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে ঠিক সোজা আমরা নিচে আসবো নিচে আসার পর এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি একেবারে সজা আসতেছি শিপ বাটন ধরে সোজা নিয়ে আসলাম লাইনটাকে এখানে একটা ক্লিক করব তো আমি এখানে হালকা একটু বাঁকা করে নিচ্ছি একটু শুধু বাঁকা করব ওকে এখানে বা সোজা নিতে পারি আমরা তো আমি সোজা নিচ্ছি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচে ডেকে নিয়ে আসতেছি একটু নিচে ডেকে নিয়ে এসে সোজা যেখানে আমাদের সেন্টার শো করাবে এই যে এই যে বডিটা আমরা নিলাম যে ঢাকনাটা ঢাকনাটা সোজা আমাদের এখানে একটা স্মার্ট গার্ড আসবে যদি আপনাদের এই যে আমার এখানে যে লাইনগুলো আসতেছে বা লেখাগুলো আসতেছে যদি আপনারা না শো করায় তাহলে আপনার চলে যাবেন ভিউ মেনিতে ভিউ মিনিট থাকার পর এখানে স্মার্ট গার্ড যেটা দেওয়া আছে যার কী শর্টকাট হচ্ছে কন্ট্রোল কিউ এটাতে টিকমার দিয়ে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের এই লেখাগুলো শো করাবে তো আমি এটাতে সোজা নিয়ে আসতে সে বরাবর আনার পরে এটাকে হালকা ক্লিক করে একটু নিচের দিকে বাঁকা করে দিচ্ছি এভাবে ঠিক আছে এইভাবে আমি একটু বাঁকা করে দিলাম এইভাবে দিলাম দিয়ে আমি ডাইরেক্ট থেকে টুলে ক্লিক করলাম তারপরে চলে যাবো আবার ইফেক্ট মেনুতে এখান থেকে থ্রি ডি এখান থেকে রিলভ এখান থেকে রাইট ইন দিয়ে দেব ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের এইভাবে তৈরি হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা যে কাজটি করবো এখান থেকে আমাদের ওকে বারণে ক্লিক করি ওকে বারনে ক্লিক করার পর আমি এখান থেকে ডাইরেক্ট স্লেশন টুলে ক্লিক করতেছি এই লাইনটা বাঁকাটা আমি একটু কমাই দিব ওকে তো এইভাবে তৈরি হয়ে যাবে এই পয়েন্টটাকে ধরে একটু নিচে দিকে নামাই ওকে একটু নিচে এই লাইনটাকে ধরবো রাইট পাশে ক্লিক করে এরেন্স এরেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক দিয়ে দিব এটা কালারটাকে চেঞ্জ করে দিই লাইখ দিস আমি এই কালারটা দিলাম এটা একদম সোজা করে দিচ্ছি আর এই হ্যান্ডেলটাকে আমি এখানে ডিলিট করে দিচ্ছি টেক্সট মডিফাই করি ওকে এই পয়েন্টটাকে ধরে ধরে একটু নিচে দিকে নামাই দিব এভাবে একটু নিচের দিকে নামা দিলে এটা আমাদের স্পেসটা একটু বড় হবে তো আমি একটু বড় করে নিব তারপর এটাকে ধরে সম্পূর্ণটাকে ধর সিলেশন টুল দিয়ে উপরে দিকে তুলে দিব এভাবে ঠিক আছে তারপর এটাকে আমরা এরাজ করে ঠিক করে নেব যদি একটু বড় মনে হয় তাহলে আমরা এটাকে অল্ট এবং শিফট বাটন ধরে হালকা একটু ছোট করে নেব তাহলে সমান হবে তারপরে এদিকে ধরবো ধরার পর এখান থেকে লেফট হ্যান্ডম্যান দিয়ে দিব তাহলে এটা আমার লেফট সাইডে সমান হবে আর এটা আমাদের কালারটা একটু অন্য কালার দিলে অন্য জিনিসে ফুটে উঠবে ওকে এখানে এই কালারটা দেবো না এই কালারটাই ভালোবাসতে ছিল বা এখানে এই ডিপ কালারটা দেওয়া যায় ওকে আর এটার কালারটা একটু চেঞ্জ করতে দিই এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি ওকে এখানে দিলাম এটা একটু সিলেক্ট করে দেখি এখানে আমাদের প্ল্যান টুল দিয়ে ওকে এবার এটাকে আমি এদিকে দিচ্ছি একটু ডান দিকে একটু উপরে দিকে তুলে দিই এখান থেকে সিলেকশন টুল দিয়ে ওকে একটু গ্যাপ লাগতেছে এখানে এই জায়গাটাতে তো আমি এটা কালারটা এখন চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে এই কালারটা দিই ওকে আর এটাকে ধরে এটাকে একটা আলাদা কালার দিয়ে দিচ্ছি ওকে তো আমাদের এইভাবে হলো এখন আমাদের এখানে যে হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলটা ডিজাইন করতে হবে তো হ্যান্ডেলটা ডিজাইন করার জন্য আমরা এখান থেকে চলে যাব লাইন টুলে এখান থেকে স্পিরাল যে টুলটা রয়েছে এটা একটা সাহায্য আমি নেব অথবা আপনারা চাইলে পেন টুল দিয়েও তৈরি করতে পারেন তো আমি এটা দিয়ে তৈরি করব তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এভাবে একটা ড্রাগ করে লাইন নিলাম যদি আপনাদের আপনাদের হয়তো এভাবে থাকতে পারে এই যে প্যাঁচানো থাকতে পারে যদি প্যাঁচানো থাকে তাহলে আমাদের কিবোর্ডের যে আপ এর ডান এর গুলো রয়েছে আপনারা ডাউন এরতে ক্লিক করবেন তাহলে লাইনগুলো কিন্তু ডিলিট হবে ঠিক আছে তারপর এটাকে আপনি কতটুকু মডিফাই করতে চান ওভাবে মডিফাই করে নেবেন তো আমি এটাকে রাখলাম রাখার পর সিলেকশন টুলে ক্লিক করলাম মাউসের এক পাশে ক্লিক করলাম অ্যারেঞ্জ সরি অ্যারেঞ্জ থেকে আগে আমরা ট্রান্সফর্মে যাই তারপরে এখান থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করি রিফ্লেক্টে ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করি এরপরে এই অ্যারো বাটনে ক্লিক করে এটাকে রোটেট করে দেব এভাবে এখানে আসবে এটাকে মডিফাইকার অ্যাডজাস্ট করে বসাবো কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন একটু ছোট করে নিব তারপর আমি এখানে রাখলাম তারপর এটাকে ধরে মাসের এক পাশে ক্লিক করব অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব দেন এখান থেকে স্টকটা টু দেওয়া আছে স্টকটাকে আমি এখানে বাড়াবো তো আপনি কতটুকু মোটা বা চিকন রাখতে চাচ্ছেন এটা ওইভাবে নিয়ে নেবেন তারপর এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিবেন যে কালারটা দিতে চান সেই কালারটা এখান থেকে দিয়ে দিবেন ওকে তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা জগ কিন্তু ডিজাইন হয়ে গেল এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব গ্রুপ করে এটাকে আমি একটু সাইডে রাখতেছি এখানে রাখলাম তো আজকে আমি শুধু আপনাদেরকে এই গামলা ডিজাইন এবং জগ ডিজাইন এই দুটো শেখালাম আর এখানে যে লাইট ডিজাইনটা রয়েছে এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ ওটাতে একটু আমাদের কাজ করতে হবে বেশি তাহলে ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাবে যাতে ভিডিও ডিউরেশনটা বেশি বড় না হয় অল্প সময়ের মধ্যে শেষ করা যায় এই জন্য আজকে শুধু এই দুটো ডিজাইন দেখালাম পরবর্তীতে আমি সেই ডিজাইনটা দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখাবে পরবর্তী টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ